নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাও যে প্রফেশনাল ইউটিউবাররা নিজের ভিডিওতে একটা আই বাটনের একটা কথা বলেছে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, আই বাটনে আছে, দেখে নাও। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আই বাটনটা কিভাবে অ্যাড করবে নিজের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ না করে। বন্ধুরা, একটা পার্সোনাল জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বাড়িটা খুব মেন রুটের পাশে, তার জন্য একটু নয়েজ, আর আমি এক্সট্রা কিছু মাইক ইউজ করি না, যার জন্য আমার ভয়েস কোয়ালিটির এক্সট্রা নয়েজ আসে, তার জন্য আমি সরি। এটা আমি ভাবছি কী করা যায়, এই বিষয়ে আমি খুব তাড়াতাড়ি একটা স্টেপ নেব। সম্পূর্ণ ভিডিও দেখো, একটুও স্কিপ করো না, খুব সহজেই শিখে যাবে নিজের ভিডিওতে আই বাটন অ্যাড করতে এবং একজন প্রফেশনাল ইউটিউবারের মতো নিজের ভিডিওকে। আরেকটা জরুরি কথা, এটা মোবাইল দিয়ে করতে পারবে, কম্পিউটার পিসি কিছু দরকার নেই। তো চলে যাই মোবাইল স্ক্রিনে আর দেরি না করে। বন্ধুরা, প্রথমে চলে আসবো আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা youtube.com লিখে সার্চ করবো এবং নিজের ইউটিউব অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব। আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে রেড কালারের যে এরো চিহ্নটা দেখছো ওটাতে টাচ করে ডেস্কটপ সাইডে নিয়ে নিতে হবে নিজের অ্যাকাউন্টটাকে। তো এখন ডেস্কটপের মতো কাজ করবে। তারপর যে আমাদের চ্যানেলের যে লোগোটা ওটাতে টাচ করবে, টাচ করে ইউটিউব স্টুডিও বলে একটা অপশান পাবে, ওটাতে টাচ করবে। তারপর বাদিকে দেখতে পাবে একটা ভিডিও অপশান, যে ভিডিও এরকম কিছু একটা অপশান আমি দেখিয়ে দিয়েছি এরো চিহ্ন দিয়ে, ওটাতে টাচ করবে। টাচ করার পর কিছুটা এরকম পেজ আসবে, যেটা তুমি যে ভিডিওটা সিলেক্ট করতে চাও ওটার টাইটেলে যাবে। টাইটেলটা টাচ করার পর একটা পেন্সিল চিহ্ন আসবে, ওটাতে টাচ করবে। টাচ করার পর এরকম একটা পেজ আসবে এবং আমরা চলে যাব ঠিক ডান দিকে, নিচে স্ক্রল করব। তো এখানে একটা কার্ড বলে অপশান পাবে, ওটাতে টাচ করে নেওয়ার পর কিছুটা এরকম একটা পেজ আসবে। তো বন্ধুরা, আমরা চলে যাবো কার্ডসে। কার্ডসে যাওয়ার পর কিছুটা এরকম পেজ আসবে এবং প্লাস এবং মাইনাসের একটা থাকবে, এটা দিয়ে জুম ইন আউট করে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পাবে, কোন জায়গায় তুমি আই বাটনটা দেবে। ঠিক বাদিকেই দেখতে পাবে যে তোমার এখানে টাইম উঠবে, যে কোন জায়গায় সিলেক্ট করে রেখেছো। তোমার যদি আগে থেকে জানা থেকে থাকে যে আমি 2 মিনিট 10 সেকেন্ডের মধ্যে আমি আই বাটনে একটা ভিডিওর লিঙ্ক দেবো, ওটা খুব ভালো। আর নয়তোবা ভিডিও প্লে করেও দেখতে পারবে, প্লাস বাটনে টাচ করবে, ভিডিওতে যাবে। ভিডিওতে যাওয়ার পর যে ভিডিওটা তোমার সমস্ত ভিডিও এখানে চলে আসবে এবং যে ভিডিওটা দিতে চাও ওটাকে সিলেক্ট করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে এটা সেট হয়ে আছে। এখন আমরা সেভ করে দেবো, বাস এতটুকুই। এখন দেখো এখানে শো করছে তোমার ওই ভিডিওটা, যে ভিডিওটা তুমি আই বাটনে দিয়েছো এটা এখানে শো। তো বন্ধুরা, নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, আমি আই বাটনে ভিডিও দিয়ে রেখেছি, চাইলে তোমরা চেক করতে পারো। আমি এই ভিডিওতেও নিজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেই ভিডিও তৈরি করেছি। তো বন্ধুরা, আশা করি খুব সহজেই তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিতে পেরেছি কীভাবে নিজের ভিডিওতে আই বাটনটা অ্যাড করবে। যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের ভিডিও এই পর্যন্তই।